ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে ভিসা প্রসেসিং রিলেটেড হেল্পের জন্য, ঘুড্ডি নাম গ্রুপটার, ঘুড্ডি ট্রাভেল এইড বাংলাদেশ। এই গ্রুপে একজন মেম্বার, একজন ম্যাডাম পোস্ট করেছিলেন যে থাইল্যান্ড কিভাবে, থাইল্যান্ডের ভিসা কিভাবে প্রসেস করতে হয়, ভিজিট ভিসা সেটা জানার জন্য। তো আমি কখনো থাইল্যান্ড ভিজিট করিনি, যেহেতু আমি থাইল্যান্ড ভিজিট করিনি, সো আমার ভিসা প্রসেসিং রিলেটেড নলেজ ছিল না। সো আমার এক কাজিন আছে যে ট্রাভেল এজেন্সিতে জব করে, ওরা থাইল্যান্ডের ভিসা প্রসেস করে। সো আমার কাজিন আজকে আমার সাথে মিট করার জন্য আমার অফিসে এসেছে। সো আমি আমার কাজিনকে দিয়ে ভাবলাম যে থাইল্যান্ডের ভিসা কীভাবে প্রসেস করে এবং কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে একটি ভিডিও মেক করি। সো এই যে এখানে থাইল্যান্ডের ভিসা ফর্মটা আছে, ফর্মটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো চলুন তাহলে জানা যাক যে কিভাবে থাইল্যান্ডের ভিসা প্রসেস করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। জি আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান, একটি ট্রাভেলস গ্রুপে জব করছি। তো আমি আজকে আপনাদেরকে থাইল্যান্ডে কিভাবে সহজে নিজে নিজেই ভিসা করতে পারেন সেই বিষয়ে আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু পরামর্শ দিতে যাচ্ছি। আজকে থাইল্যান্ডের ভিসা সম্পর্কে যদি বলতে হয় তাহলে শুরুতেই যেগুলো লাগবে আমি বলবো আপনাদেরকে, প্রথমেই সংগ্রহ করতে হবে কিছু ডকুমেন্টস, এবং যে প্রসিডিউরটা আছে আমি আপনাদেরকে বলছি। ডকুমেন্ট হিসেবে আপনাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট, ছবি, এবং আপনার লাগবে প্রুফ অফ প্রফেশন, এবং লাগবে হচ্ছে প্রুফ অফ সলভেন্সি। এই চারটি উপাদান ডকুমেন্টস আপনার জোগাড় করতে হবে। আপনার পাসপোর্ট লাগবে হচ্ছে, আপনার পাসপোর্টের মেয়াদ হতে হবে 6 মাসের বেশি ভ্যালিডিটি থাকতে হবে আপনার পাসপোর্টের। এবং ছবি যেটা লাগবে সেটার সাইজ হবে হচ্ছে 35x45 mm, যেটার ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা এবং 60% আপনার ফেস কভার করবে। তৃতীয় লাগবে হচ্ছে প্রুফ অফ প্রফেশন, আপনি যে পেশায় আছেন সেই পেশার প্রফেশন প্রুফ লাগবে। আপনি যদি সরকারি কর্মকর্তা হন, কর্মচারী হন, অথবা প্রাইভেট জব করেন, কিংবা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, তো সেই সেই যে যে জায়গায় আছেন সেখান থেকে প্রুফ অফ প্রফেশন লাগবে। সেই প্রুফ অফ প্রফেশন সাইডে আপনি যদি প্রাইভেট জব করেন তাহলে সেই প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে একটি NOC নিতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং আপনি যদি ব্যবসা করেন তাহলে সেখান থেকে আপনার নিতে হবে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি, নোটারি ট্রান্সলেট করা, সেটাকে আপনার দাখিল করতে হবে, দেখা সাবমিট করতে হবে। এরপরে যে স্টেপটা আসছে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি। আপনার অবশ্যই 6 মাসের ট্রানজ্যাকশন সহ আপনি সলভেন্ট সেটার একটা প্রুফ দেখাতে হবে। এবং এরপর আপনার এই চারটা ডকুমেন্ট সংগ্রহ হয়ে যাওয়ার পর আপনার সংগ্রহ করতে হবে একটি ভিসা ফর্ম। থাই ওয়েবসাইটে, থাই এম্বাসির ওয়েবসাইট থেকে আপনি সংগ্রহ করতে পারবেন ভিসা ফর্ম। সেটা যথাযথভাবে ফিল আপ করার পর আপনার প্রয়োজন হবে একটি আবেদনপত্র। সেই আবেদনপত্রটি হচ্ছে আপনার, এটাকে বলে ভিসা ফরওয়ার্ডিং লেটার। সেই লেটারে আপনি কতদিন অবস্থান করবেন, কী উদ্দেশ্যে যাচ্ছেন, এবং আপনার সাথে কে কে যাচ্ছে, আপনার পাসপোর্ট ডিটেল উল্লেখ করে আপনার এম্বাসি, থাই এম্বাসি বরাবর একটি আবেদন করতে হবে। এই আবেদনের সাপেক্ষেই তারা আপনাকে সিঙ্গেল এন্ট্রি 3 মাসের ভিসা প্রদান করবে। এরপর আপনার প্রয়োজন হবে একটি ফ্লাইট শিডিউল, একটি ফ্লাইট বুকিং, যেটা আপনি যে কোনো এয়ারলাইন্স অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে সংগ্রহ করতে পারেন। এরপর আপনি যদি একটি ফাইল পরিপূর্ণ করতে চান, সর্বপ্রথম আপনার করতে হবে ফাইলটা রেডি করতে হবে, এই যে ভিসা ফর্মটি আপনি অনলাইন থেকে ডাউনলোড করেছেন সেটা ফিল আপ করতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে আপনার পাসপোর্টের একটা ফটোকপি, সেটা ওই ফাইলের, ভিসা ফাইলের পরেই চলে যাবে। তারপর থার্ড আপনাকে দিতে হবে হচ্ছে আপনি যে ভিসা ফরওয়ার্ডিং লেটারটা লিখেছেন থাই এম্বাসি বরাবর, সেটা থার্ড দিতে হবে। তারপর দিতে হবে আপনার প্রুফ অফ প্রফেশন। এখন আপনার প্রফেশন যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্সটি নোটারি করে তারপর এটা এই ফাইলের সাথে সংযুক্ত করতে হবে। তারপর আপনি যে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের ব্যাংক স্টেটমেন্টটা তুলবেন, ব্যাংক স্টেটমেন্ট উইথ সলভেন্সি, এইটা যুক্ত করতে হবে 5 নাম্বার। এরপর দিবেন আপনার ফ্লাইট বুকিং। এভাবে একটি ফাইল আপনি গোছাবেন।
তারপর আপনি একটি ফাইল গোছানোর পর আপনি ভিসা এজেন্সি ভিসা সেন্টার চারটা অথরাইজ এজেন্সি আছে যেখানে গিয়ে আপনি সহজেই আপনার ফাইলটি জমা দিতে পারেন। এর মধ্যে ভিএফএস গ্লোবাল এবং সাইমনরে আপনি সহজেই আপনার ফাইলটি জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুযোগ পাচ্ছেন আপনার ফাইলটি নিজে নিজে জমা দেওয়ার। সেক্ষেত্রে আপনার ফাইলটিতে যদি কোনো ভুল না থাকে সেক্ষেত্রে এজেন্সি থেকে আপনার ফাইলটি গ্রহণ করবে এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দেওয়ার পর আপনাকে একটি মানি রিসিপ্ট দেওয়া হবে। সেখানে আপনার রেফারেন্স নাম্বার থাকবে আর আপনি ঘরে বসে নিজে নিজেই চেক করে নিতে পারেন আপনার ভিসাটি হয়েছে কিনা। আশা করা যায় আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সহজেই ভিসা পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আবার বলছি, একটি ভিসা করার জন্য সবচেয়ে আগে প্রয়োজন আইডেন্টিটি, যেখানে থাকছে আপনার পাসপোর্ট, 6 মাসের বেশি ভ্যালিডিটি, আপনার ছবি এবং আপনার থাকছে প্রুফ অফ প্রফেশন, আপনার প্রুফ অফ সলভেন্সি। এই কাগজ এই ডকুমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে সাজাতে পারেন তাহলে আপনি নিজে নিজেই আপনি আপনার ভিসা করে নিতে পারবেন। হ্যাঁ, আরেকটি কথা থেকে যাচ্ছে, তা হচ্ছে এয়ার টিকিট বুকিং। আপনি যদি নিজে নিজে এয়ার টিকিট বুকিং অ্যারেঞ্জ করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে সহযোগিতা নিতে পারেন। থাইল্যান্ডের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বিষয়ক যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থেকে থাকে তাহলে ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার জিজ্ঞাসা। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে আপনাদের ইনফরমেশন প্রোভাইড করতে। অল্টারনেটিভলি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেও পোস্ট করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, কিংবা কোনো তথ্য প্রয়োজন হলে সেখানেও পোস্ট করতে পারেন। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করে দেয় আমাদের হেল্প করতে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।